প্রশ্নটি করেছেন জসিম হাওলাদার। অন্যের হক মেরে খাওয়া এবং অন্যের হক মেরে হারাম খেয়ে আরামে থাকা সম্ভব কি না? ইসলামে শরিয়া কি বলে? অনেক সময় দেখি যে অনেক মানুষ হারাম খাচ্ছে কিন্তু তার বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, এসি গাড়িতে চলতেছে, খুব গর্জিয়াস লাইফ লিড করছে, আরামে থাকছে, আমরা হালাল পথে থেকে এত কষ্ট কেন পাচ্ছি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই প্রশ্নটা, যারা আপনারা যিনি করেছেন এই প্রশ্নটা কিন্তু অনেকেরই, শুধু একজনের না। পাশের বাড়ি যে মানুষটা হারাম করে, এ খুব গর্জিয়াস লাইফ লিড করছে এবং খুব সুখে শান্তিতে আছে, আর যিনি হালাল গ্রহণ করছেন তিনি সুখে শান্তিতে থাকতে পারছেন না। এটা ভুল। আপনারা যেটা মনে করছেন যে হারাম খাওয়ার পরে কেউ আরামে থাকবে অন্যের হক মেরে, এটা ভুল। তার ভেতরের জ্বালা এটাকে আপনি দেখতে পান। এই বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে যারা হারাম খেয়েছে, হারাম উপার্জন করেছে, হারাম উপার্জন করে, হারাম উপার্জন করে বাড়িতে আছে কিন্তু আরামে থাকতে পারে নাই। এসি 26 দিয়ে ঘুম আসে না, 24 দিয়ে ঘুম আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পরে জানবো, তার আগে শুনেন। হালাল উপার্জনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বারাকা রেখেছেন, হালাল উপার্জনের মধ্যে, হারামের মধ্যে কোনো বারাকা রাখেন নাই, হারামের মধ্যে কোনো বারাকা রাখেন নাই। ফাইদা কুদিয়াতি সলাতু ফাংতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন শেষ, জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেন? হালাল উপার্জনের জন্য। আচ্ছা, একজন রিক্সাওয়ালা রিক্সা চালায়, কামাচ্ছে মাসে 16,000 টাকা, তার শরীরে কোনো রোগ বালাই নাই, তার ছেলে মেয়েরা ভালো, তার বউ বাচ্চার সাথে সুখকর একটা পরিবেশ আছে, সেটা বেশি ভালো নাকি আরেকজন 6,00,000 টাকা কামাচ্ছে, পুরো ফ্যামিলির সদস্যদের মধ্যেই রোগ বালায় একেবারে ভরা, ডাক্তারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে 00,00,000 টাকা শেষ, পরিবারে সুখের কোনো অবস্থা নাই, সেটা ভালো? অবশ্যই আপনি বলবেন 16,000 টাকা ভালো। কেউ যদি মনে করে যে হারাম খায়া আরামে থাকবে, আল্লাহর কসম করে বলতেছি হারাম খায় আরামে থাকা যাবে না। হারাম খাইবেন, আপনার ইবাদত কবুল হবে না। হারাম খাবেন, বউ বাচ্চার সাথে সুখের সংসার আপনি গড়তে পারবেন না। হারাম খাবেন, ছেলে মেয়ে দেখবেন কথা শুনতে কথা শুনবে না। হারাম খাবেন, স্ত্রী আপনার অবাধ্য হবে। হারাম খাবেন, সমাজের মানুষ আপনাকে হারাম করে বলবে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনাকে মানুষ সালাম কালামা দেবে না ঠিক মতো। এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান কত, মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান কত ইল্লা ক্বাল ইন্নাহু লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। মুসনাদ আহমদের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 12,383। কি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? প্রায় একটা কথা বলতেন, যার আমানতদারি নেই তার ইমান নেই, যার প্রতিশ্রুতি ঠিক নাই তার দিনদারিতাও নাই। অনেক ভাইয়েরা আছে বোনদের সম্পদ মাইরা দেয়, অনেক ভাই আছে বোনদের সম্পদ বুঝাই দিতে চায় না, অনেক ভাইয়েরা আছে আরেক ভাইয়ের সম্পদ মাইরা দেয়, অনেক লিডাররা আছে যারা চাকরি দেওয়ার নামে এলাকার গরিব মানুষের টাকা পয়সা নিজে নিয়ে ছেলেকে ব্রিটেনে পড়াইতে পাঠায়, নিজের ছেলেকে ব্রিটেনে পড়াচ্ছে, আর যেটা চাকরি দেওয়ার লেগে টাকা লাগছে নিছে 13,00,000-14,00,000 টাকা, এই টাকা চাকরিও দেয় নাই বুঝাইও দেয় নাই। চাকরি তো ঘুষ দেয়, নেওয়াও হারাম দেওয়াও হারাম। এখন আপনি হারাম নিয়ে আরেকজনের হক নষ্ট করে উমরা করতে যাচ্ছেন, 53 বার উমরা করলেও আল্লাহ তাআলা আপনার উমরা কবুল করবে না, বড় হজ করলেও আপনার হজ কবুল হবে না। সুতরাং হারাম খেয়ে কেউ যদি মনে করে যে আমি আরামে থাকবো, ও বোকার রাজ্যে বাস করতেছে, বোকার রাজ্যে বাস করতেছে, দুইটা পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে অজামিনযোগ্য। এক নম্বর হচ্ছে শিরিক করা, দুই নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। আপনি আরেকজনের হক মারে এসে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন 80 রাকাত, আরেকজনের হক মেরে নামাজ পড়তে পড়তে কপালে আপনি 6 ইঞ্চি কালো দাগ ফেলাই দিলেন, আরেকজনের হক মেরে আপনি মানে শত রাকাত নামাজ আদায় করতেছেন, আল্লাহর নামে হলফ করে বলতেছি এই নামাজ আপনার কবুল হবে না, নামাজ কবুল না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ হালাল উপার্জন ইবাদত কবুলের প্রথম শর্ত। এরপর আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 224, তিনি কি বলছেন, লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, ওযু ছাড়া নামাজ কবুল হয় না, আর আত্মসাদের অর্থাৎ অবৈধভাবে উপার্জিত সম্পদের সাদাকাও কবুল হয় না। ওযু ছাড়া যেমন নামাজ কবুল হয় না, অবৈধ আত্মসাদ করা হক মারা সম্পদ দিয়ে দান করলেই দান কবুল হয় না,
এবং আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হালাল উপার্জন হচ্ছে ইবাদত কবুলের প্রধান শর্ত। সুতরাং হারাম খায়া কেউ আরামে আসে আপনি যদি এরকম মনে থাকেন, এর ভেতরের আরাম কতটুকু সেটা তো আপনি দেখেন না। দেখা যাবে গুলশানে আছে, দেখা যাবে বনানীতে আছে, বউয়ের সাথে কথা বলে না 7 দিন 8 দিন, বউ তার কুকুরের মতো দেখে আর বউকেও সে কুকুরের মতো দেখে, এরকম আচার আচরণ, কি মারামারি, কি হিংসাত্মক আচরণ। বাইরে থেকে একেবারে ফিটফাট, ভেতরে পুরাই সদরঘাট, শান্তি নাই, শান্তি নাই ভাই। শান্তির জন্য হালাল দরকার, শান্তির জন্য কোরআনের পথে আসা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।